আজার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা। একটা নির্মাণ চারতলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের ডিজাস্টার আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে যায়। আমরা সারা রাত্রি ছিলাম, রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজদের তলায় খোঁজ চলছে। দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজদের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। সরি, যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে পাশে যেগুলো কোলার বাড়ি ছিল, ছোটো ছোটো বাড়ি কালি চাল, তার উপরে পড়েছে ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে, কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাব না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারারাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না 2 জন, এখনও আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার ওই এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই রেস্কিউ করছে তারা, আমরা করছি। এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কী আছে বাড়ির তলা মানে তলায় কী আছে আমিও জানি না, কেউই জানি না। আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে। লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এখানে অনেকগুলো বাড়ি সবই নাকি ইললিগাল ভাবে তৈরি হচ্ছে এলাকার মানুষজন আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি খয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইললিগাল করতো আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে, ঠিকা টেন্ডেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, এটা বাংলার বাড়ি হচ্ছে। আমরা সব রকম চেষ্টা করি, তারপরে যদি কোন গলিতে কে ইললিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। প্রমোটারটা কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে। এবং যারা মারা গেলেন তাদের নাম বলা যাবে? তাদের নাম তারা কারা মানে যারা মারা গেছেন তারা সব লোকাল, ওইখানেই থাকে, টালির ঘরেই থাকেন। আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা যাদের এখন বার করা হচ্ছে, মানে তার মধ্যে কয়েকজন বেঁচে আছেন যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছিল, মানে বাড়ির মধ্যে পাশাপাশি থাকে, ওই ওই টালির চালের পাশাপাশি থাকে, তারা গিয়ে আড্ডা মারছিল। আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে মারা গেছে সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। আমি তো 22 জন ক্র্যাশ হয়েছে বললেন, 22 না কত হয়েছে, 21 তার মধ্যে 13 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন? না, এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে। আমি সবাই তার মধ্যে বা 10-12 জন যারা আছে রেস্কিউড হয়ে গেছে, না এখন ম্যাক্সিমাম আছে কিনা জানি না। তো একটা ডেব্রিজ অত বড় একটা বাড়ি ভেঙে পড়েছে, টোটাল 21 জন। দাদা
না 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 এখনো পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে দাদা এই 13 জনকে উদ্ধার করা হয়েছে মানে এখনো শুনুন আমি আবার ক্লিয়ার করি 13 জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে 7 জন এখানে আছে একজন এসএসকেএম এ আছে বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এসএসকেএম দুজন মারা গেছে আর দুজন মারা গেছে যারা এখানেই আছে তাহলে কতজন এখনো এই ডিপ্রেসিভ তলায় থাকার সম্ভাবনা রয়েছে এটা তোমাকে যদি পাঠিয়ে দিই তুমিও মানে একটা ক্যামেরা দিয়ে খুঁজে পাবে না এই দাদা একটা কথা এটা কি পৌরসভা কি দায়ী যেতে পারে এইভাবে ইললিগাল বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা সেগুলো ভেঙে পড়ছে একটার পর একটা বাড়ি না এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিশিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব কাউন্সিলরের নজরে আনা থাকাও তো না না কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না এটা অধিকারীদের দেখার কাজ সেটার অভাব ছিল সেটা নিশ্চিতভাবে অভাব ছিল নালে নালে এটা হচ্ছে কি করে তার নোটিশ হলো না কেন থানায় ডায়েরি হলো না কেন সুতরাং এটা আমরা দেখবো কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া পরের প্ল্যানটা কি কারণ পাশে আমরা দেখে নিচ্ছি এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি কমার্স গ্রাজুয়েট তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করবো পাশে একটা বাড়ি ভেলে পড়েছে দু বছর আগে মানে এই বিষয়টা মানে আবারও নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য কারণ এত সুবিধা আমি করে দিয়েছি এখন ইল্লিগাল করার দরকার নেই পাশে একটা বাড়ি হচ্ছিল আমি তাকে গিয়ে বললাম যে এই এই বাড়িটা কিসে স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝি বাড়িটা হচ্ছে 3 ফুটে রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে হচ্ছে এটা এটা প্রথম নয় ওই রাস্তাতেই 3 তলা আরও কয়েকটা হয়েছে যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে এটা একটা ট্রেন চলছে কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না বিএলআরওর কাছে গিয়ে নাকি ছুটি হয়ে যেত পারমিশন পেত এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থায় এখন করা উচিত না তাহলে যেগুলো এখন ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের 2 বছর আগে কি হয় জানেন মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে সাধারণত লোক ঢুকিয়ে দেয় সেই লোকগুলো গরিব মানুষ কষ্টের টাকা তখন সেটাকে আর ভাঙা যায় না এটা একটা সমস্যা ববিদা 1-2 বছর সমাধান কাউন্সিলরের উপরে কেন দিচ্ছেন জোর এটা 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 আধিকারিকদের দরকার সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগ্যাল আর কোন বাড়িটা ইললিগ্যাল সমাধান সূত্র আপনি জানবেন কি করে আপনাকে আমি এখানে হাঁটাবো কোন বাড়িটা লিগ্যাল কোন বাড়িটা ইললিগ্যাল আপনি জানবেন কি করে এটা সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাজায় ডেমোলিশ করবে আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাফিলতি হয় আগে আগে রেস্কিউটা হোক আর একটা প্রশ্ন